أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসন্ন মৌলভীবাজার ব্যবসা সমিতি 2020 নির্বাচন উপলক্ষে আমাদের বসির ভারবাগুলো পরিষদ থেকে আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসাবে আমি মনোনীত হয়েছি এবং নির্বাচন করছি। আমি প্রথমে আমার এই কথাগুলো প্রথমে আমি বলতে চাচ্ছি যে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি যতদিন থেকে হয়েছে ততদিন থেকে যত সভাপতি সেক্রেটারি এবং কর্মকর্তারা ছিলেন যারা আমাদের মাঝে আজ নেই এবং অনেক ব্যবসায়ী আমাদের মাঝে নেই তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি নির্বাচনে কেন এসেছি, আমি বিগত নির্বাচনে এনায়েত মাওলা এবং অধ্যক্ষ সভাপতি যিনি মারা গেছেন শেখ মহাশয় ওনার প্যানেলে ছিলাম। আজকে আমি প্যানেলে কেন এসেছি সেই কথা দুটি বলে আমার বক্তব্য আমি শেষ করব। তার কারণ আমি একজন নীতিবান আদর্শবান, আমি নীতিতে বিশ্বাসী, আমি গণতন্ত্রে বিশ্বাসী। ডেমোক্রেসি হত অর্থ হলো বাক স্বাধীনতা, যেখানে স্বাধীনতা থাকে না সেখানে তো থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাই আমি বসিরবাবুর পরিষদে আমি এসে বসির ফারুক বাবুল পরিষদে এসে আমি একত্রিত ঘোষণা করে আজকে উৎসবমুখ নির্বাচনের একটি ইয়ে নিয়ে এসেছি। তার কারণ হলো ছয়টি বছর একজন নিষ্ঠাবান বলিষ্ঠ কণ্ঠস্বর সৈয়দ বশির আহমেদ উনি ছয়টি বছর মেহনত করেছেন নির্বাচনের জন্য, দ্বার দ্বার প্রান্তে ঘুরেছেন, কিন্তু যখন আমাদের ১৬ জন আমরা বেড়ে আসি প্রতিবাদমুখ নেতৃবৃন্দ তখন তার রাতকে অনেক শক্তিশালী হয়, নির্বাচন তখন দিতে বাধ্য হয়, সেটা আমাদের মাননীয় সংসদ সদস্য হাজি সেলিমের মাধ্যমে। তাই আজ নির্বাচন হতে যাচ্ছে, জনগণের কাছে শুধু আমি বিনীত নিবেদন করব। জানেন আপনারা বিগত দিনে এই মৌলভীবাজারে অনেক ধরনের অত্যাচার, কি বলবো, মানুষের ওপর জুলুম হয়েছে, বিশেষ করে কসমেটিক্স এর যে জুলুম হয়েছে সেটা বলা বাহুল্য। আমি সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম কিন্তু কর্মকর্তাকে খুঁজে পাইনি, অসহায় হয়েছিল সমস্ত নেতৃবৃন্দ কোনো ইয়ার দোকানদাররা, তারা অসহায়তে তাকিয়েছিল। তো একটি সমিতির কাজ কী? একটি সমিতির কাজ হলো যে দোকানদারদের ভালো মন্দ এবং দোকানদারদের সমস্যা সমাধান করা, তার মধ্যে ভ্যাট ট্যাট লাইসেন্স ট্যাক্স আর অন্য অন্য অনেক কিছু আছে, পাশাপাশি আমাদের প্রশাসনিক যে এখানে দুর্বলতাটা আছে আমাদের সমিতির সেটাও কিন্তু আমাদের সমিতি ব্যর্থ হয়েছে এই সমস্ত কাজ থেকে। আমি দেখতে পাই যে কোনো মার্কেট থেকে কোনো মাল বের হলেই পুলিশরা ওগুলোকে চেক করার চেষ্টা করে, কেন ভাই? আমার প্রশ্ন হলো সমিতির দায়িত্ব কী? শুধু পুলিশরা এখানে নিরাপত্তা দিবে এই 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 জিনিসটা তাদেরকে কে দিল? সমিতি এখানে ব্যর্থতা নাই ভাই, যদি ব্যর্থতা হয়ে থাকে তাহলে আসুন এই আসন্ন ২২ মৌলভীবাজার নির্বাচনে বসির ফারুক বাবুল পরিষদকে একবার দুই বছরের জন্য আমরা নির্বাচিত করি পূর্ণ প্যানেলে। তার কারণ আমরা কিছুদিন পূর্বে হাজী মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আমরা দুই বছরের জন্য একটি দিন বেশি আমরা নির্বাচন ক্ষমতা থাকতে পারবো না, অটো অ্যাডাপ কমিটির মাধ্যমে চলে যাবে, এটা আপনাকে আশ্বস্ত করতে পারি। আরেকটি কথা বলতে চাই, দুইবার সভাপতি দুইবার দুই টার্ম হবে এবং অধ্যক্ষ সভাপতি দুই টার্ম হবে, সেক্রেটারি দুই টার্ম হবে, তারপরে সে নির্বাচন করতে পারবে না, গ্যাপ দিয়ে তা হতে যদি চায় তাহলে হবে না, হবে না, তাহলে কী হচ্ছে, নেতৃত্বর ধারাবাহিকতা চলে আসতেছে। আমাদের মধ্যে অনেক ব্যবসায়ী আছে, অনেক মেধাবী আছে, কিন্তু দেখেন ৪০ বছর কুক্ষাগত করে এই সমিতিকে রেখে দিয়েছেন, কিন্তু তিনবার নির্বাচন হওয়ার কথা ছিল, তিনবারে কত নেতৃত্ব আসতো, কত প্রতিবার বা নেতৃত্ব আসতো, কিন্তু এটির থেকে আমাদের মৌলভীবাজার সমিতি ব্যর্থ হয়েছে। তাই আমি বলতে চাই এবার সুযোগ, প্রতিবাদের সুযোগ, সুন্দর একটি সুযোগ আপনারা পেয়েছেন ভাই, দোকান ভাইরা আপনার কাছে কর অনুরোধভাবে জোরালোভাবে আবেদন করছি একটিবারের মধ্যে জন্য আপনারা এই প্যানেলকে পূর্ণ প্যানেল যুক্ত করে আমাদেরকে আশ্বস্ত করুন, যাতে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি এবং আপনাদেরকে এতটুকু আশ্বস্ত দিতে পারি আমরা ইনশাল্লাহ মৌলভীবাজারকে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেব। আমরা ডিজিটালাইজেস
যেটা পদ্ধতি চলছে সারা পৃথিবীর মধ্যে, বাংলাদেশে হয়েছে, আমরা এটাকে ধরে রাখতে চাই এবং সারা মৌলভীবাজার আওতাধীন যত মার্কেট আছে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসব, আমরা ইন্টারনেটের আওতায় নিয়ে আসব, আমরা প্রহরী বৃদ্ধি করে দেব, আমরা মৌলভীবাজার যেভাবে শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে সেই ব্যবস্থা গড়ে তুলব। আপনাদের আরও আশ্বস্ত করতে চাই, আমাদের যে র‍্যাব আসে এবং ম্যাজিস্ট্রেটরা আসে, তারা যাতে যে কোনো জিনিস কিন্তু করতে আসলে স্পেসিফিক একটা নিয়ম আছে সরকারিভাবে, যে একটা দোকানের স্পেসিফিক একটা নিয়ম থাকে যে এই দোকানের জন্য একটা ইনফরমেশন নিয়ে আসছে, কিন্তু দেখা যাচ্ছে এসে তারা বিভিন্ন মার্কেট বিভিন্ন দোকানে ঘেরাও দিয়ে বসে যায়। এটা কিন্তু কোনো নিয়মে পড়ে না। যদি সমিতির আগে কমিটির কর্মকর্তারা যদি এগুলোকে প্রতিবাদ করতো, তাহলে কিন্তু আজকে মৌলভীবাজার সমিতির অনেক দোকানদার ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পেত। এখানে সমিতির খুব ব্যর্থতা ছিল। তাই আমরা প্রতিবাদী, আমরা নীতিবান ব্যক্তিরা আজকে এই বসির ফারুক বাবলু পরিষদে এসে আমরা জয়যুক্ত করেছি, যোগদান করেছি এবং আমরা এই নির্বাচন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম আবার আপনাদেরকে বলছি, সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি এই প্যানেল থেকে মনোনীত হয়েছি এবং নির্বাচন করছি। আপনি আমাদের এই পূর্ণ প্যানেলকে আপনাদের কাছে আবারও দুরালোভাবে আবেদন জানাচ্ছি, পূর্ণ প্যানেলকে জয়যুক্ত করবেন। যদি জয়যুক্ত না করেন তাহলে আগের অবস্থায় চলে যাবে, কিন্তু কোনো সুফল পাবেন না, ভাঙাচোড়া হয়ে যাবে, আপনাদের কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারবো না। তাই আমি আবারও অনুরোধ করছি, পূর্ণ প্যানেলে ভোট দিয়ে বসির ফারুক বাবলু পরিষদকে জয়যুক্ত করবেন। এই আশা ব্যক্ত করে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আস্থা রাখুন, নিরাশ করব না ইনশাআল্লাহ।